গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো সঠিকভাবে দেখেছেন এবং সঠিকভাবে শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আমরা আজকে গোপন সূত্রর দ্বিতীয় পর্ব শিখে নেই। তো এর আগে আমরা যেটা শিখেছিলাম সেটা যে একটি মেজর স্কেলে সাধারণত কোন কোন কর্ডগুলি ব্যবহার হয়ে থাকে বা কোন কোন কর্ডগুলি লাগতে পারে সেটা আমরা শিখেছিলাম। তো সেটা খুব সহজ একটি বিষয়, আমরা শিখেছিলাম যে সি স্কেল থেকে আমরা যদি আমরা জানি যে সি স্কেল বা মেজর স্কেল মানে হচ্ছে সবগুলি স্বর শুদ্ধ ব্যবহার হয়। এখানে আমরা জানি যে স্বর দুই ধরনের হয়, শুদ্ধ স্বর এবং কোমল স্বর বা কড়ি স্বর, যেটাকে আমরা বিকৃত স্বর বলি। হ্যাঁ, সেগুলি কিন্তু আমার চ্যানেলে কিন্তু অনেক আগে শেখানো হয়েছে, যারা প্রাথমিক জিনিসগুলি দেখেন নেই তারা কিন্তু সেগুলি না দেখে এগুলিতে আসবেন না, কারণ এগুলি আপনারা বুঝতে পারবেন না, বুঝতে সমস্যা হবে। তাই আপনারা প্রথম থেকে যারা শিখে আসতেছেন তাদের জন্য আসলে এই ভিডিওগুলি। তো মেজর মানে হচ্ছে সবগুলি শুদ্ধ স্বর। তাহলে আমরা শুদ্ধ স্বর হচ্ছে সা রে গা মা পা ধা নি সা, এই যে একটি অক্টেভ আমরা ধরবো সি থেকে সি, তাহলে আমরা বুঝে নেবো যে কোন কোন ব্যাপারগুলো। তো তার আগে আপনাদেরকে আরেকটু জিনিস বুঝিয়ে দিচ্ছি, যে যারা অনেকে এখনো অনেক কিছু বুঝে না, তো আমরা বুঝে নেই যে সা থেকে নি পর্যন্ত যে বাংলায় যে নোটগুলি বা স্বরগুলি কিভাবে লেখা থাকে। প্রথমে থাকে শুদ্ধ সা, মানে সা তো শুদ্ধই, সা যেহেতু সিঙ্গেল, তো সা এর পরে থাকে কোমল রে, তারপরে শুদ্ধ রে, তারপরে থাকে কোমল গা শুদ্ধ গা, তারপর শুদ্ধ মা, তারপরে থাকে কড়ি মা, তারপরে পা থাকে, তারপর থাকে কোমল ধা, তারপর থাকে শুদ্ধ ধা, তারপর থাকে কোমল নি, তারপর থাকে শুদ্ধ নি, তারপরে সা। অর্থাৎ আমরা মেজর স্কেলে সবগুলি সাধারণ পাচ্ছি সি থেকে, সব তার মানে সা রে গা মা পা ধা নি। এখান থেকে আমরা যে কর্ডগুলি বের করলাম খুব সহজ, কিন্তু যে আমরা একটি করে নোট বাদ দিয়ে দিয়ে ধরলাম তিনটি তিনটি করে। হ্যাঁ, এই 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 এই, হ্যাঁ, তারপরে আবার সি আসবে, একই সিস্টেম। হ্যাঁ, তো আমরা এখানে পাইলাম কি সি মেজর, ডি মাইনর, ই মাইনর, এফ মেজর, জি মেজর, তারপরে আমরা পাইলাম ই মাইনর, এ মাইনর, সরি ই বলছি, এটা এ হবে এ মাইনর, তারপরে আমরা পাচ্ছি বি ডিমিনিশড, এই তো ব্যাপারটা, তাই না? এখন এখান থেকে তো বের করাটা খুব সহজ, কারণ এখানে কোনো ঝামেলা নেই, একটির পর একটি আমরা ধরে ধরে কিন্তু বের করে নিলাম। কিন্তু যখন আমরা সি স্কেল বাদ দিয়ে যদি অন্য কোনো স্কেলে যাই তখন কিন্তু ঝামেলা হবে, কারণ তখন কিন্তু সাদা নোট এবং কালো নোট সব সংমিশ্রণ হয়ে যাবে। হ্যাঁ, মিলেমিশে ব্যবহার হবে, তখন আমরা আসলে কি করব। তো এটা নিয়ে অনেকে ঝামেলা যাতে না পড়েন সেই জন্য আজকে আমি আপনাদেরকে যে সূত্রটা শিখিয়ে দিব সেই সূত্রটা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনারা খুব সহজেই অন্য অন্য স্কেল থেকে এই যে রিলেশনশিপ কোডগুলি আপনারা বের করে নিতে পারবেন। হ্যাঁ, তো চলুন আমরা আগে যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে যে আমরা সূত্রটা মনে রাখবো কিভাবে, এভাবে মেজর মাইনর মাইনর, মেজর মেজর মাইনর ডিমিনিশড, হ্যাঁ এভাবে মনে রাখবো। তো আপনারা উপরে যে লেখাগুলো দেখতেছেন এই লেখাগুলো একটু ভালো করে দেখেন, আমি এখানে ক্যাপিটাল লেটার যেটাকে আমরা বাংলায় বলি বড় হাতের অক্ষর, তো বড় হাতের অক্ষর দিয়ে যে এমটা লেখা হয়েছে সেই এমটা দেখলে আপনারা বুঝবেন এটা আমি বুঝাচ্ছি মেজর। হ্যাঁ, আর স্মল লেটার অর্থাৎ ছোট হাতের অক্ষর দিয়ে যে এমটা লেখা আছে সেটা দিয়ে আমি বুঝাচ্ছি মাইনর। তারপরে লাস্টে একটা জিরো চিহ্ন দেওয়া আছে, জিরো বলেন বা শূন্য বলেন যাই বলেন, সেটা দিয়ে আমি বুঝাচ্ছি ডিমিনিশড কর্ড। হ্যাঁ, তাহলে আমরা এখানে পাচ্ছি কি মেজর মাইনর মাইনর, মেজর মেজর মাইনর ডিমিনিশড, বাস এটা আপনারা মনে রাখলে আপনারা অন্য স্কেল থেকে এই রিলেশনশিপ কর্ডগুলি বের করে নিতে পারবেন। তো চলুন এখন আমরা সি শার্প থেকে বোঝার চেষ্টা করি। তো সি শার্প থেকে বুঝতে গেলে আপনাকে প্রথমে যে সি শার্পের শুদ্ধ স্বরগুলি বের করতে হবে, সারেগামা পা ধা নি সা, এটা বের করতে গেলে কি করতে হবে, সারেগামা অবশ্যই জানতে হবে। তাহলে আমরা আরেকটি কিন্তু ওয়েস্টার্ন পদ্ধতি শিখেছিলাম যে হোল নো হোল স্টেপ হাফ স্টেপ এগুলি কিন্তু শিখেছিলাম, সেই পদ্ধতিতে আপনারা কিন্তু বের করতে পারেন। তো সেগুলি নিয়ে এখানে আলোচনা করবো না, কারণ সেগুলি আগে কিন্তু শেখানো হয়েছে। তো চলুন আমরা আগে বাংলাটা বুঝি, কারণ এটি সবচেয়ে সবচেয়ে সহজ। সা কোমল রে শুদ্ধ রে, কোমল গা শুদ্ধ গা, তাহলে সা রে গা, শুদ্ধ মা করি মা, এটা নেবো না, সা রে গা মা করিমার পর পা, সা রে গা মা পা, তারপরে কোমল দা শুদ্ধ ধা, সা রে গা মা পা ধা,
কোমলনি সদ্যনি সারে গা মা পা ধা নি, তারপর আবার তো একই জিনিস সাথে চলে আসবো, তারা তারার সাথে চলে আসবো। হ্যাঁ, তাহলে সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটা তো আমরা পেয়ে গেলাম যে সি শার্প মেজর স্কেলের স্বরগুলি আমরা পেয়ে গেলাম, সবগুলি শুদ্ধ স্বর, এখানে কোনো কোমল স্বর বা পরিসরের কোনো কারবার নেই। তো চলুন এখন আমরা তাহলে এই সি শার্প মেজর স্কেলের যে রিলেশনশিপ কর্ডগুলি আমরা কিভাবে বের করব। তাহলে সূত্র এই একটি, যেটা আমি বলে দিলাম যে মেজর মাইনর মাইনর, মেজর মেজর মাইনর ডিমিনিশড, বাস এটা মনে রাখবেন। তাহলে সা আমরা প্রথম যে নোটটা, হ্যাঁ সেই সি শার্প, এটা সি শার্প থেকে আমরা আগে মেজর একটা কর্ড নিব। তো সি শার্প মেজর কোনটা কর্ড, আপনারা কর্ডের যে ভিডিওগুলি আছে সেগুলি অবশ্যই দেখে নেবেন, কারণ কর্ড না বুঝলে কিন্তু এগুলি বের করতে পারবেন না। কারণ এখানে কিন্তু আমি আপনাকে কর্ড শিখাচ্ছি না, মেজর কর্ড মাইনর কর্ড হ্যান ত্যান এগুলি কিন্তু শিখাচ্ছি না, এখানে শিখাচ্ছি আমি আপনাদেরকে যে কিভাবে কর্ড বের করতে হয়, অর্থাৎ যারা কর্ড জানে তাদের জন্য। না জেনে থাকলে আগের ভিডিওগুলি দেখবেন, আর আমার পিয়ানো শিক্ষা যে ভিডিওগুলি, মানে পিয়ানো বাংলা নামে একটি চ্যানেল আছে, সেখানেও কিন্তু এগুলি ডিটেলস বোঝানো হয়েছে। তাহলে সি শার্প নিলাম আমরা, একটা মেজর কর্ড নিলাম। হ্যাঁ, মেজর কর্ডগুলি আপনারা খাতায় কিন্তু লিখে রাখবেন, হ্যাঁ প্রতিটি স্কেল থেকে আপনাদের বোঝার সুবিধার্থে। তারপরে আমরা কি করব, দুটি মাইনর নিবো, তাই না? তাহলে সায়ের পরে রে আসতেছে, রে থেকে আমরা একটা মাইনর নিবো, এটা ডি শার্প। ডি শার্প মাইনর কর্ডটা আমরা জানি এরকম, তার একটা মাইনর নিলাম। তারপর আরো একটি মাইনর নিতে হবে, তাহলে সা রে গাতে যাবো এখন, তাহলে একটা এফ, এখান থেকে একটা মাইনর নিব আমরা, এটা এফ মাইনর নিলাম। তাহলে প্রথমে আমরা নিলাম কি, মেজর মাইনর মাইনর, সা রে গা মা, এখন আমরা সা রে গা পর্যন্ত আসলাম, মাতে যাবো এখন, সা রে গা মাতে। এখন আমরা কি করবো, দুটি মেজর নিব। তো দুটি মেজর নিতে গেলে এটা হচ্ছে এফ শার্প, তাহলে একটি মেজর হচ্ছে এফ শার্প, মেজরটা হচ্ছে এ। হ্যাঁ, তাহলে সা রে গা মা। আরো একটি মেজর নিবো, সেটা হচ্ছে পা। হ্যাঁ, পা থেকে মেজর নিলে এটা হচ্ছে জি শার্প, জি শার্প মেজর নিলাম। তাহলে দুটি মেজর নিলাম, এখন লাস্টেরটা মাইনর নিতে হবে, তাই না? মেজর মেজর মাইনর নিতে হবে, তাহলে সা রে গা মা পা ধাতে আসবো। হ্যাঁ, এই নোটটা ধা, তাহলে এটা হচ্ছে মাইনর ধরবো আমরা, তাহলে এটা হচ্ছে বি ফ্ল্যাট অথবা এ শার্প, তাহলে এর মাইনরটা হচ্ছে এ, এ শার্প মাইনর বা বি ফ্ল্যাট মাইনর। হ্যাঁ, তাহলে বাকি থাকলো কি, লাস্টে একটা ডিমিনিস্ট আছে, তাই না? তাহলে সেটা হবে নিতে, সা রে গা মা পা ধা নি ডিমিনিস্ট। তাহলে সি ডিমিনিস্ট কর্ডটা আমাদের ধরতে গেলে আমরা জানি যে ডিমিনিস্ট কর্ড মানে হচ্ছে সা কোমল গা করিমা, তাহলে সা এটা হচ্ছে কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা শুদ্ধ মা করিমা, তাহলে এটা হচ্ছে আমাদের ডিমিনিস্ট কর্ড, সি ডিমিনিস্ট কর্ড। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম, মেজর মাইনর মাইনর, মেজর মেজর মাইনর ডিমিনিস্ট। তো আমরা কিন্তু পেয়ে গেলাম যে সি শার্প মেজরের যে রিলেশনশিপ কর্ডগুলি কিন্তু আমরা পেয়ে গেলাম, যেগুলি আমরা সি মেজর থেকে শিখেছিলাম, ঠিক সেম একই পদ্ধতিতে আমরা সি শার্প থেকে বের করে নিলাম। তো বন্ধুরা, এখন যে সূত্রটি আমি আপনাদেরকে দেখিয়ে মানে দিলাম, আপনারা সেই সূত্র অনুযায়ী কিন্তু বাকিগুলি কিন্তু আপনারা নিজেরাই বের করতে পারবেন। তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, তো আমি আরও একটি স্কেল থেকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য আরও হয়তো সুবিধা হবে। তো আমরা এবার একটু এফ, হ্যাঁ এফ থেকে যাই। হ্যাঁ, ধরুন আমরা এফ মেজর স্কেলের থেকে এই রিলেশনশিপ কর্ডগুলি বের করব, কি করব তখন? তাহলে আমরা আগে এফ স্কেলের সারেগামাটা বের করে নিতে হবে শুদ্ধ স্বর দিয়ে, সা কোমল রে শুদ্ধ রে, সা রে কোমল গা শুদ্ধ গা, সা রে গা এটা কোমল গা, এটা না, হ্যাঁ এটা শুদ্ধ গা, এটা সা রে রে গা গা, সা কোমল রে শুদ্ধ রে কোমল গা, এটা শুদ্ধ গা, তাই না? তাহলে শুদ্ধ গার পরে আমরা জানি মা হয়, তাহলে এটা মা হবে, সা রে গা মা, এটা করিমা, তাহলে পা হবে এটা, সা রে গা মা পা, পা এটা হবে। তারপরে কোমল ধা নিব না, আমরা শুদ্ধ ধা নিব, এটা সা রে গা মা পা ধা, এটা হবে কোমল নি, এটা হবে তখন
শুদ্ধনি সা, তাহলে তাহলে এফ মেজর থেকে যদি আমরা সারেগামা বাজাই শুদ্ধ স্বর দিয়ে, তাহলে আমাদের দেখা যাচ্ছে একটি কালো নোট ব্যবহার হচ্ছে, তাই না? এটা হচ্ছে এই নোটটা ব্যবহার হচ্ছে, সা রে রে গা গা মা মা পা ধা ধা নি নি সা। তাহলে সা রে গা মা পা ধা এই আমরা পেয়ে গেলাম যে সারে গামা পাধা নিঃসা পেয়ে গেলাম। হ্যাঁ, এখন চলুন আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে মেজর মাইনর মাইনর প্রথমে, তাই না? তাহলে প্রথমে আমরা এফ পাচ্ছি, তাহলে এফ মেজর আমাদেরকে বের করতে হবে। এফ মেজর কর্ড আমরা জানি এটা, এফ মেজর কর্ড এটা। তারপরে আমরা সা রে রেতে যাব, রে থেকে এখন আমাদেরকে মাইনর নিতে হবে জি, তাহলে জি হচ্ছে এটা, তাহলে জি মাইনর নিতে হবে, জি মাইনর এটা। হ্যাঁ, তাহলে সা রে গা, গাতে আসলে আর একটা মাইনর নিতে হবে, তাহলে এ মাইনর নিতে হবে আমাদেরকে। তাহলে মেজর মাইনর মাইনর, হ্যাঁ সা রে গা মা, এখন সা রে গা পেলাম, মাতে আসবো আমরা, মা থেকে আমাদের কি করতে হবে, মেজর মেজর মাইনর নিতে হবে। তাহলে মেজর হচ্ছে এটা বি ফ্ল্যাট বা এ শার্প, তাহলে এটা মেজর। হ্যাঁ, তাহলে সা রে গা মা, পাতে আসবো আমরা, পা থেকে আর একটা মেজর নিতে হবে, এটা হচ্ছে তখন পা, তখন এটা হবে সি মেজর। হ্যাঁ, তো সি মেজর পেলাম, তাহলে সা রে গা মা পা। হ্যাঁ, এখন ধাতে যাই আমরা, ধা তার কি করতে হবে, ধাতে আমাদের আর একটা মাইনর নিতে হবে, তাই না? আমরা তো এখানে দুটি মেজরের পর একটা মাইনর নিতে হবে, দুটি মাইনর নিতে গেলে আমাদের কি করতে হবে, এটা মাইনর নিব, তাহলে এটা হচ্ছে কি ডি, তো ডি মাইনর কোনটা হচ্ছে, এটা হচ্ছে ডি মাইনর। তারপরে আমরা কি পাচ্ছি, নি, তাই না? নিতে আমরা জানি যে নিতে আমাদের ডিমিনিশ কর্ড ধরতে হবে, তো নিতে আমাদের ডিমিনিশ কর্ড মানে হচ্ছে যে এটা যদি ই হয়, তাহলে ই ডিমিনিশ কর্ড আমরা কিভাবে বের করবো। হ্যাঁ, এই পাশে আমি দেখাচ্ছি না, কারণ এই পাশে ক্যামেরাতে জানি না আসতেছে কিনা, কারণ মোবাইলটা আমার উপরে দেওয়া আছে, এই পাশে আমার মনে হয় যে ক্যামেরাতে আসবে না, তা আমি এটা এখানে দেখিয়ে দিই, ব্যাপারটা কিন্তু একই। হ্যাঁ, এখানে ই আছে, তো ই ডিমিনিশ কর্ড কীভাবে ধরতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এটাকে আমরা সা ধরি, সা কোমল রে শুদ্ধ রে কোমল গা ধরবো, শুদ্ধ গা শুদ্ধমা করিমা, তাহলে এটা ই ডিমিনিশ কর্ড কিন্তু এটা হচ্ছে। হ্যাঁ, ই ডিমিনিশ কর্ড এটা হচ্ছে, এখানে ধরি আর যেখানে ধরি ব্যাপার তো একই। হ্যাঁ, তাহলে এটাকে দেখি, সা রে রে গা গা, সা রে রে গা গা মা মা। হ্যাঁ, ঠিক আছে, তা আপনারা জানেন যে ডিমিনিশ কর্ড হচ্ছে সা কোমল গা আর করিমা। হ্যাঁ, এই তিনটা নোট ধরলে ডিমিনিশ কর্ড হয়, তা আপনার আমার যদি ভুল হয়ে থাকে তা আপনারা নিজেরা এটা ঠিক করে নিতে পারবেন, কারণ আপনারা জানেন যে ডিমিনিশ কর্ড কিভাবে ধরতে হয়। তো তাহলে আমরা কি পেলাম, যে আমরা পেলাম হচ্ছে মেজর মাইনর মাইনর, মেজর মেজর মাইনর ডিমিনিশ, তো পেয়ে গেলাম কিন্তু, আর কিন্তু কোনো ঝামেলা নেই। এখন আপনারা নিজেরা বের করেন, ধরেন যে ডি স্কেল থেকে বের করবেন, তাহলে ডি স্কেলের সারেগামাটা বের করেন, তাহলে ডি স্কেল থেকে আমরা সারে শুদ্ধ স্বর বের করতে গেলে আমরা দুটি কালো নোট পাচ্ছি, এখানে একটা কালো নোট, এখানে একটা কালো নোট। আচ্ছা, তো এখন আমরা চলুন সারেগামাতে বের করলাম, এখন আমরা আরেকবার দেখি মেজর মাইনর মাইনর, তাহলে মেজর কর্ড আমরা ডি মেজর কর্ড আমাদেরকে বের করতে হবে, তো ডি মেজর কর্ড হচ্ছে এটা। তারপরে সা রে রেতে যাব, মাইনর দুটি মাইনর বের করতে হবে, তাহলে এটি হচ্ছে ই, তাহলে হচ্ছে ই মাইনর, সা রে গা, এরপর গাতে আসবো একটা গাতেও কিন্তু আমাদের এটা হচ্ছে এফ শার্প, এখানে কিন্তু আমাদের একটা মাইনর নিতে হবে, তাহলে এফ শার্প মাইনর কর্ড হচ্ছে এটা। তাহলে আমরা মেজর মাইনর মাইনর, সা রে গা রে এ কোমল গা, হ্যাঁ মাইনর, তাহলে সা রে গা, মাতে আমাদের কি করতে হবে,
মেজর নিতে হবে, কারণ এখন দুটি মেজর নিতে হবে আমাদেরকে, কারণ প্রথমে একটি মেজর দুটি মাইনর নিচ্ছি, এখন দুটি মেজর একটি মাইনর। হ্যাঁ, তাহলে একটি মেজর হচ্ছে জি, এটা জি, তাহলে জি মেজর কোনটা হচ্ছে? এটা এটা জি মেজর। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে? সারেগামা পাতে যাই, পাতে গেলেও আমাদেরকে আর একটা মেজর নিতে হবে। তাহলে এই মেজরটা কিভাবে নিব? এটা হচ্ছে এ, এ মেজর কর নিতে গেলে আমাদেরকে শুদ্ধ গা ধরতে হবে। সা কোমল রে, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ গা, শুদ্ধ মা, করিমা পা। হ্যাঁ, তাহলে এটা আমাদেরকে মেজর। হ্যাঁ, তারপরে আমাদের কি করতে হবে? কি পেলাম আমরা? সা রে গা মা পা। এখন আমাদের ধাতে আমাদের কি করতে হবে? আমাদের একটি মাইনর নিতে হবে, তাই না? ধাতে মাইনর, তো মাইনর, তাহলে এটা হচ্ছে কি? এটা বি, বি মাইনর কর্ড আমরা কিভাবে ধরবো? সা কোমল রে, শুদ্ধ রে, কোমল গা, কোমল গা, শুদ্ধ গা, শুদ্ধ মা, করিমা পা। দেখেন, এটা কিন্তু ডিমিনিশড না, এটা কিন্তু বি মাইনর। যদি এটা হতো তাহলে হতো সা রে রে গা, তাহলে বি মেজর হতো। কিন্তু যদি আমরা এটা না ধরে এটা ধরতাম তাহলে এটা বি ডিমিনিশড হতো, কিন্তু এখানে কিন্তু ডিমিনিশড না, এখানে আমাদের মাইনর লাগবে, এটা বি মাইনর। হ্যাঁ, বি মাইনর। তারপরে যে নোটটা আছে সেটা নি, তো নি কোনটা? সা রে গা, সা রে গা মা পা ধা নি, নি। তাহলে এটা হচ্ছে, তাহলে এর কিন্তু আমাদের ডিমিনিশড কর্ড লাগবে। হ্যাঁ, লাস্ট নোটটা ডিমিনিশড কর্ড লাগবে, নি। তারপর তো আবার সা আসবে, তো আমরা তো সা পর্যন্ত যাবো না, আমরা নি পর্যন্ত যাবো, কারণ সা থেকে নি পর্যন্ত আমরা যাবো। তারপরে আবার সা, একই জিনিস ব্যাপার। তো তাহলে এই কর্ডটি আমি এদিকে দেখাচ্ছি না, আমি দেখাবো এদিকে। হ্যাঁ, কারণ এদিকে ক্যামেরাতে নাও আসতে পারে, তো এখানে দেখাচ্ছি, ব্যাপার কিন্তু একই, এখানে যেভাবে ধরবেন এখানে সেভাবে ধরবেন, একই জিনিস। তাহলে কি পাচ্ছি এটা? তাহলে ডিমিনিশড কর্ড হচ্ছে সা কোমল গা করিমা, সা কোমল রে, শুদ্ধ রে, কোমল গা, হ্যাঁ, শুদ্ধ গা, শুদ্ধ মা, করিমা। তাহলে এই যে তিনটা নোট, এটা হচ্ছে কি? সি শার্প ডিমিনিশড কর্ড। হ্যাঁ, তাহলে আমরা ডি থেকে কিন্তু বের করে নিলাম, ডি স্কেলের, ডি মেজর স্কেলের যে রিলেশনশিপ কর্ডগুলি কিন্তু আমরা বের করে নিলাম। তো আর মনে হয় আমার দেখানোর দরকার নেই, এখন আপনারা নিজেরা নিজেরা একটু চর্চা করবেন, নিজেদের মাথায় একটু খাটাতে হবে, কারণ কোনো কিছু শিখতে হলে নিজেরা যদি সব কিছুই হাতে তুলে দিতে হয় তাহলে তো আপনারা কোনো কিছু শিখতে পারবেন না। আমি কয়েকটি দিয়ে আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিলাম, এখন বাকি যেগুলি আছে সেগুলো নিজেরা নিজেরা বের করে নেবেন, আর চাইলে আপনারা সেগুলি বের করে করে খাতায় লিখে রাখবেন, তাহলে আপনারা বুঝবেন যে মূল কি। মূল বিষয়টা হচ্ছে মেজর মানে সারেগামা পা ধা নি সা, শুদ্ধ স্বর, আর কর্ডগুলি বের করতে গেলে কি করতে হবে? মেজর মাইনর মাইনর, মেজর মেজর মাইনর ডিমিনিশড, ব্যাস। আর তো কোনো প্রবলেম নেই, এই সূত্রটা বুঝলেই বাস হয়ে গেল। তো এখন চলুন আমরা আরেকটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যে আমরা যদি একটু কণ্ঠ চর্চা করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের জন্য আরো মানে ভালো হবে। হ্যাঁ, তাহলে আমরা করের সাথে যে সম্পর্ক, সুরের যে সম্পর্কটা, সেটা আমাদের মাথায় সুন্দরভাবে ঢুকবে। তো চলুন আমরা আগে সি দিয়ে বুঝি, আর বাকিগুলি আপনারা নিজেরা করবেন। তো সি আমরা জানি সা রে গা মা পা ধা নি সা। হ্যাঁ, তাহলে প্রথমে সা রে আবার সা সা, আবার ব্যাক করেন সা নি ধা পা মা গা রে সা। তো আপনারা পিয়ানোর সাউন্ড দেওয়া আছে এখানে, আপনারা চাইলে হারমোনিয়াম বা অন্য কোন টোন দিয়ে করতে পারেন, তা আমি একটু হারমোনিয়াম দিয়ে বুঝিয়ে দিই, হারমোনিয়াম সাউন্ডটা দিয়ে। লক্ষ্য রাখবেন যে আপনার প্রথম নোটটাতে গলা মিলতেছে কিনা সাথে। হ্যাঁ, যদি না মিলে তা আপনি আঙ্গুলটা উঠিয়ে দিয়ে আগে মিলিয়ে নেবেন, আগে মিলিয়ে নেবেন কণ্ঠটা সা। হ্যাঁ, তারপর ধরেন সা, তারপরে রে গা মা পা ধা নি।
এভাবে আপনারা চর্চা করবেন সবগুলি স্কেল থেকে, এভাবে কর্ড বের করে নিয়ে আপনারা সারেগামা পাধানি হিসেবে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কর্ডের সাথে যে সুরের যে সম্পর্কটা সেটা আপনারা আপনাদের ব্রেন সেটাকে গ্রহণ করবে, আপনারা সেটা বুঝতে পারবেন। আপনাদের অবচেতন মনে এই জিনিসটা গেঁথে গেলে তখন আপনাদের জন্য আরো বুঝতে সুবিধা হবে। তো এখানে আপনারা সারেগামাটা আগে করে নেবেন, হ্যাঁ, তো ধীরে ধীরে আপনারা করবেন, কণ্ঠ মিলিয়ে মিলিয়ে দম নিয়ে নিয়ে, হ্যাঁ, এভাবে ধরে থাকবেন, সা ধরে দমটাকে যতক্ষণ পর্যন্ত রাখতে পারেন সেভাবে প্র্যাকটিস করবেন, দেখেন কত সুন্দর লাগে, দেখেন। তো এই হলো আমাদের মূল বিষয়টা, আমরা বুঝে পারলাম। তো আপাতত আজকের মতো এখানে শেষ করবো বন্ধুরা, আর অবশ্যই আপনারা এর পরে যে আরো কয়েকটি ভিডিও দেওয়া হবে সবগুলি ভিডিও আপনারা দেখবেন, এই গোপন সূত্রের সবগুলি ভিডিও না দেখলে আপনারা মূল বিষয়টা কিন্তু বুঝতে পারবেন না, কারণ আমার লাস্ট ভিডিওতে কিন্তু আমি কিভাবে গানের গানের গান দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে একটি গানের কর্ড বের করতে হয়। এখন তো প্রাথমিক যে জিনিসগুলি জানা দরকার সেগুলি বুঝিয়ে দিচ্ছি। এর পরের ভিডিওতে আমরা আসবো যে মাইনর যে স্কেলের ব্যাপারটা আছে, মাইনর স্কেলে কোন কোন কর্ডগুলি ব্যবহার হবে সেটি বুঝিয়ে দেবো, তার পরবর্তী ভিডিওতে আমি গান দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো এই ভিডিওগুলি আপনারা কিন্তু ধারাবাহিকভাবে দেখতে থাকবেন। তো আমার একটি যে আপনাদেরকে বলে যাই, আমার একটি ফেসবুক গ্রুপ আছে, গ্রুপটির নাম হচ্ছে গান আলাপ, হ্যাঁ, এই গান আলাপ গ্রুপটাতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। আর পিয়ানো শেখার জন্য কিন্তু আমার একটি চ্যানেল আছে পিয়ানো বাংলা, যদি দেখতে চান তাহলে এই মাঝখানে গোলটাতে ক্লিক করেন, ক্লিক করলে আপনারা পিয়ানো চ্যানেলটাতে পৌঁছে যাবেন, সেখানে পিয়ানো শিক্ষার অনেক খুঁটিনাটি জিনিস দেখানো হচ্ছে, তো সেটা আপনি দেখতে পারেন। আর নেক্সট ভিডিওর জন্য পাশে ক্লিক করলে আপনারা পরের ভিডিওতে চলে যাবেন, যদি পরের ভিডিওটা আপলোড না হয়ে থাকে তাহলে অন্য কোনো একটা ভিডিও হয়তো সেখানে আসবে। তো যাই হোক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।